আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত ডাক্তার কামরুল ভাই প্রশ্ন করেছেন যে রমজানের ঈদ এবং ইদুল আজহা এটা সব জায়গায় এক সময় হওয়ায় প্রয়োজন এবং বিশেষ করে যেহেতু হজের সঙ্গে সম্পৃক্ত এই জন্য সময় সব জায়গায় একই দিনে হওয়ার কথা এ সম্পর্কে আপনাদের বক্তব্য কামনা করছি যে সম্মানিত ভাই আল্লাহ নবী ইসলামের কথা হলো সুমুল এর অফতিরুলি হ্যাঁ ইসলামী শরীয়তে যে সমস্ত আছে এগুলি বেশিরভাগ সময় চান্দ্র মাসের সঙ্গে অর্থাৎ চাঁদ দেখে তোমরা রোজা রাখো চাঁদ দেখে রোজা রোজা ধরো অর্থাৎ আজকে যদি চাঁদ দেখেন কালকে রোজা আজকে যদি চাঁদ দেখেন কালকে ঈদ এরকম তাই এটা যেমন রমজানের সঙ্গে সম্পৃক্ত রকম ভাবে এটা ঈদুল আজহার সঙ্গেও সম্পৃক্ত অর্থাৎ ঈদুল আজহার যদি চাঁদ দেখা যায় তাহলে যে এলাকায় যেদিন আমরা চাঁদ দেখব সেই এলাকার লোকেরা তারপরের দিন থেকে এক তারিখ ঘোষণা করবেন এবং তখন থেকে এটা ধর্তব্য হবে এখন মনে করেন কেউ যদি বাংলাদেশে মনে করেন সৌদি আরবের একদিন আগে আমরা চাঁদ দেখলাম আমরা কি তখন এই সৌদি আরবে যে আরাফাতের দিন হবে বাংলাদেশে যদি একদিন আরাফাত একদিন আগে হয় আর সৌদি আরবে যদি একদিন পরে আরাফাতের দিন হয় তাহলে সেটা কি কি এরা পালন করবে নিঃসন্দেহে এটা পালন করবে না তাহলে কেন আমরা এই সৌদি আরবে যেদিন চাঁদ দেখবে আমরা এটাকে ধরে আসি আসলে এটার মূল কথা হলো যে মহাবিয়া সেখানে গিয়েছিলেন এবং সেখানে তারা একদিন আগে চাঁদ দেখেছেন একদিন আগে তারা রোজা ছিলেন পরবর্তীতে ওই সাহাবি যখন মদিনায় আসলেন এবনা আবদুল্লাহ এবনা আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু তিনি তখন সেখানে তাকে প্রশ্ন করা হলো এবং তাকে তিনি বললেন যে আমরা তো একদিন আগে চাঁদ দেখেছি এখন তিনি বললেন যে তোমরা যেহেতু একদিন আগে চাঁদ দেখেছ তাই তোমরা সেখানে রোজা রাখছো আমরা একদিন পরে চাঁদ দেখেছি একদিন পরে রোজা রেখেছি তখন তাকে বলা হলো যে আপনি কি তালা গ্রহণ করবেন না তিনি বললেন যে আমি সেটা তো গ্রহণ করতে পারি না কারণ আমার এখানে আল্লাহ নবীর হাদিস স্পষ্ট আল্লাহ নবীর বলেছেন সুমুলের অফতেরুলের তোমরা চাঁদ দেখে রোজা ধরো চাঁদ দেখে রোজা ছাড়ো কাজেই আপনি আমি সাদ দেখেই রোজা ধরবো সাদ দেখেই রোজা সারবো এটা যেমন শুদ্ধ তা আপনার এলাকায় আমাদের দেশে বাংলাদেশে যদি সাদ আজকে একদিন পরে দেখা যায় তাহলে একদিন পরে থেকে রোজা একদিন আগে দেখা যায় একদিন আগে থেকে রোজা আর সৌদি আরবের সঙ্গেই করতে হবে এটার কোনো এরকম বিধান নেই এক দ্বিতীয় নম্বর কথা যে শেখ মোহাম্মদ বিন সোহাল আল ও সাইমিন ওই প্রশ্নই করেছেন যে এটা একটু আগে বললাম যদি অন্য দেশ যদি আগে করে তাহলে কি আমরা আগে করবো বলে জি না যেহেতু আমরা সাদ দেখিনি আমরা সাদ দেখেই তারপরেই হলো সেই ঈদের যে রোজাটা অর্থাৎ বিশেষ করে আরাফাতের দিনের রোজা এই আরাফাতের দিনের রোজা সম্পর্কে অনেকে অনেক মন্তব্য করেছেন যে বিশেষ করে যে আরাফাতের রোজা পূর্বেকার সাহাবায়ে রাম তারাও ছিলেন তখন যখন ওই পৃথিবীতে এরকম মিডিয়ার যুগ ছিল না মিডিয়ার যুগ ছিল না কিন্তু তারা কিভাবে রোজা রেখেছিলেন তারা নয় তারিখে রোজা ছিলেন এদের আগের দিন রোজা ছিলেন এখনো যদি মূল কথা এখন এই মতভেদের কারণে এখন ওলামা রামের বর্তমান ডিসিশন যেটা সেটা হলো যদি কোনো লোক মনে করেন এই সৌদি আরবের চাঁদ দেখার সঙ্গে আরাফাতের যে দিন হয় এই দিন যদি অন্যখানে কোনো জায়গায় প্রচার হয়ে গেছে জানতে পারে তারা নফল রোজা যেহেতু রাখা যায় নফল রোজা হিসেবে রাখতে পারে এবং সেটা যদি না রেখে তারা যাদের কাছে সময় এরকম সংবাদ পৌঁছ নেই তারা যদি নয় তারিখেও রোজা রাখে যেদিন সৌদি আরবে দশ তারিখ হবে সেটাই তাদের জন্য আরাফাতের সোয়াব অবশ্যই তারা পাবে তাতে কোনোই সন্দেহ নাই কারণ আগেকার জামানাতে এরকম হজ ছিল কিন্তু মিডিয়া ছিল না এরকম জানতে পারে নাই কিন্তু তারা নয় তারিখেই রোজা ছিল এটা যেমন সত্য ঠিক অনুরূপভাবে এখনও কেউ যদি নয় তারিখেই রোজা রাখে এবং তাদের তারা সৌদি আরবে সেটা যদি দশ তারিখ হয় তাহলে تعرفت الصواب ترى هذا والله أعلم بالصواب وصلى الله على نبينا محمد السلام عليكم